সেনানায়ক, আপনারা প্রত্যেকটা বঙ্গসেনাকে দিয়ে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ান। আমাদের ছোট্ট যে প্রসেশনটা, আমাদের গতি যেহেতু পূর্ব দিক, আমাদের বঙ্গভূমির হচ্ছে পূর্ব দিক, তাই পূর্ব দিক আমাদের প্রসেশনটা ব্যাক করে পশ্চিম দিকটা হয়ে আমাদের আবার এক গন্তব্যস্থলে চলে আসবেন। তারপরেই আমাদের শুরু হবে আমাদের বক্তৃতা পর্ব এবং তার সম্পর্কে মূল্যায়ন, তার দিক কর্মদিক আলোচনা করা। এবার যে সমস্ত এবং আমাদের কর্মীবৃন্দরা আছেন, আমাদের ক্লাবের এবং আমাদের স্বেচ্ছাসেবক সুজিত, সুজিতকেও বলো বলো আমাদের ডাক্তার কালিদাস বৈদ্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। সুসেন, আমাদের ভাই সুসেন, সুসেন কোথায়? সুসেন আমাদের সর্বক্ষণের সাথী, আমাদের ভাই সুসেন এই মঞ্চে আমাদের রজতবাবু এবং দেবতনুবাবু আসবেন, তার স্বনামধন্য শিষ্য আমাদের ভাই সুসেন। এবার ডাক্তার কালিদাস বৈদ্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের ছোট ভাই সুসেন বিশ্বাস। ডাক্তার কালিদাস বৈদ্যের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেন। দাদা তুমি যাচ্ছ তো দেখে নিলাম ভালো করে, মাস্ক ফাস্ক এখনো পরে রাখছো? রনি কই? আমি সুভাষ দাকে কিছু বলার জন্য ডাক্তারবাবুর সেই শুরু থেকে তার জীবনের খুঁটিনাটি দিকগুলো তিনি একেবারে কাছ থেকে দেখেছেন, একত্রে কাজ করেছেন, তাই আমি সুভাষ দাকে অনুরোধ করছি ডাক্তারবাবুর সম্পর্কে কিছু স্মৃতিচারণ করার জন্য। মাননীয় সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত বঙ্গসেনা কর্মী সদস্য সমর্থক আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করি। ডাক্তার কালিদাস বৈদ্য আজকে যে লোকটির প্রয়াণ দিবস নিয়ে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি, ডাক্তার কালিদাস বৈদ্য সম্পর্কে জানতে গেলে 1952 সালের ভাষা আন্দোলন, পূর্ববঙ্গে ভাষা আন্দোলনের ইতিহাস পড়তে হবে। ডাক্তার কালিদাস বৈদ্য সম্পর্কে জানতে গেলে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস পড়তে হবে। তবে ডাক্তার কালিদাস বৈদ্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে। বাংলাদেশে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত পুস্তক রচিত হয়েছে বিভিন্ন লেখকের, তার মধ্যে ডাক্তার কালিদাস বৈদ্যের নাম উল্লেখ আছে। বাংলাদেশের 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে তার মধ্যে একাধিকবার কালিদাস বৈদ্যর নাম
উল্লেখ রয়েছে। ডাক্তার কালিদাস বৈদ্য মানে একজন ক্ষিপ্র গতির মানুষ, ডাক্তার কালিদাস বৈদ্য মানে একজন স্পষ্টবাদী মানুষ, ডাক্তার কালিদাস বৈদ্য মানে একজন স্বজাতি প্রেমী মানুষ, ডাক্তার কালিদাস বৈদ্য মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মানুষ। ডাক্তার কালিদাস বৈদ্যের সংস্পর্শে আসার আমার সৌভাগ্য একাধিকবার হয়েছে। তিনি লোকান্তরিত হবার 2 বছর পূর্বে তার বাড়িতে বেলা 2 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত অনেকক্ষণ গল্প হয়েছে। তিনি বললেন, আমি তার বেশি দিন বাঁচব না। আমি বললাম, ডাক্তারবাবু আপনি একথা বলছেন কেন? বলছে, আমি ডাক্তার বলেই তো বলছি যে আমার জীবন দ্বীপ ধীরে ধীরে নিভে আসছে, আমার যে অসম্পূর্ণ কাজ তোমরা রইলে তোমরা এটুকু করো। আজকে আপনারা যারা আসছেন, যারা এখানে জমায়েত হয়েছেন, তাদের কাছে একটা অনুরোধই করব, এখনো অনেক কাজ বাকি আছে, সে কাজ আমাদের করতে হবে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হল, 16 ডিসেম্বর ভারতীয় মুক্তি সেনা ভারতীয় ফৌজের কাছে 90,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম হল, বাংলাদেশ জন্ম হওয়ার পর কলকাতা থেকে 2 ভদ্রলোক 1972 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পরিদর্শন করতে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিল মিস্টার সুব্রত ঘোষ, তিনি পেশায় ইঞ্জিনিয়ার, আর আরেকজন ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। দুজনে মিলে বাংলাদেশ ঘুরেছেন, 1200 কিলোমিটার ঘুরেছিলেন সেখানে 15 দিন থেকে, নৌকা যোগে, রিক্সা যোগে, পায়ে, মোটর যোগে, বাস যোগে 1200 কিলোমিটার এরিয়া তারা ঘুরেছিলেন। তারা কি দেখেছিলেন? বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তারা কি দেখেছিলেন? বাড়ির যে গরু, ছাগল, ভেড়া, তাদেরকেও পাক বাহিনী জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, বাড়ির গাছপালা গুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। ভারতের শরণার্থী শিবির থেকে যে শরণার্থীরা তারা গেছে ফিরে, তারা মোটা পলিথিনের শীত টানিয়ে তার নিচে বসবাস করছে, জীবন মৃত্যু লড়াই করছে, শেষ বাঁচার লড়াই করছে। তারা কি দেখেছিলেন? হিন্দুদের বাড়ি আছে, ঘরের কাঠামো নেই, ঘরের জানালা নেই, দরজা নেই, শুধু বাড়ির কাঠামোটা পড়ে আছে। তারা কি দেখেছিলেন? ভিতরের কোনো জিনিস নেই, চাল নেই, ডাল নেই, কাপড় নেই, চাপড় নেই, থালা নেই, বাসন নেই, কোনো কিছু নেই, লুট হয়ে গেছে। তারা কি দেখেছিলেন? হিন্দু মা বোনেরা তারা বস্তা পরে লজ্জা নিবারণ করছে। এই দৃশ্য তারা যখন দেখে কলকাতায় ফিরলেন, কলকাতায় ফিরে তারা বিশিষ্ট ব্যক্তিদের ডেকে নিয়ে এই আলোচনা সভা তারা ব্যক্ত করলেন। তার মধ্যে ছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, আপনারা শুনেছেন বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, আমাদের পিয়া ঠাকুর মানে প্রমোদ রঞ্জন ঠাকুর, মতুয়া মহাসংঘ অধিপতি। তার মধ্যে ছিলেন ব্যারিস্টার নিয়ারেন্দ্র দত্ত মজুমদার, যিনি নেতাজি সুভাষচন্দ্রের ঘনিষ্ঠতম সহকর্মী ছিলেন, ব্যারিস্টার নিয়ারেন্দ্র দত্ত মজুমদার, এবং প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, আপনার বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার মন্ত্রী। তাদেরকে ডেকে নিয়ে সমস্ত কাহিনী শোনানো হলো। শোনার পর
তারা এক বাক্যে উচ্চারণ করলেন, যা হয়েছে ভস্মে ঘি ঢালা হয়েছে, একটা নতুন পাকিস্তান তৈরি হয়েছে, নতুন করে ভাবো, নতুন করে ভাবতে হবে, নইলে আমাদের বিপদ আছে। কি করা যায়? দায়িত্ব দেওয়া হলো কলকাতা পৌরসভার অ্যাকাউন্টেন্ট জেনারেল মিস্টার অমিতাভ ঘোষের উপর। অমিতাভ ঘোষের উপর দায়িত্ব অর্পণ করার পর পিয়ার ঠাকুর আর অমিতাভ বাবু দুজনে পরামর্শ করে চলছেন, 1972 সাল থেকে নাম কি হবে, আন্দোলনের রূপরেখা কি হবে। এই করে 1977 সালের 23শে নভেম্বর প্রকাশ্য ভারত সভা হলে আত্মপ্রকাশ করলো নিখিল বঙ্গ নাগরিক সংঘ। নিখিল বঙ্গ নাগরিক সংঘ তারা দাবি করল, পূর্ব বাংলায় 30% সংখ্যালঘু জনসংখ্যা অনুসারে 30% ভূমি নিয়ে তাদের জন্য স্বতন্ত্র স্বাধীন ভূমি দিতে হবে। এটাই একমাত্র বাংলাদেশ বা পূর্ববঙ্গের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাঁচার পথ। পরের দিন শুধু কলকাতায়, অন্য কোন পত্রিকায় প্রকাশিত হলো না, শুধুমাত্র যুগান্তর পত্রিকায় এই খবরটা প্রকাশিত হলো। 77 সালে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হবার পর তখন মাত্র কয়েকজন লোক নিয়ে নিখিল বঙ্গ নাগরিক সংঘ তার যাত্রা শুরু করেছে। সভাপতি হলেন বারাসাতের একজন শিক্ষক নিশিকান্ত মজুমদার, আর সাধারণ সম্পাদক হলেন সুব্রত চ্যাটার্জি, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। বন্ধুগণ, চলতে চলতে তার মাস ছয়েক বাদে একদিন এক ভদ্রলোক এসে বেল টিপলেন সুব্রত চ্যাটার্জির বাড়ি। আমার নাম ডাক্তার কালিদাস বৈদ্য, আমি বাংলাদেশ থেকে আসছি, মুজিব হত্যার পরে আমি চলে আসছি, আমি আপনার সাথে দেখা করতে আসছি। ঢুকলেন ভিতরে, বসালেন, চা জল খাওয়ার পরে বললেন, আপনি কি বলতে চান বলুন। যে আপনার এই খবর আমি এই যুগান্তর পত্রিকায় দেখেছি, আমি এটার সাথে যোগ দিতে চাই। সাদরে গ্রহণ করা হলো। ডাক্তার কালিদাস বৈদ্য এলেন, যখন এলেন আসবার আগে কোন লোক, গুটি কয়েক লোক ছাড়া 25-26 জনের বেশি লোক ছিল না। ডাক্তার কালিদাস বৈদ্য আসার পর তিনি যোগ দিলেন নিখিল বঙ্গ নাগরিক সংঘে। ডাক্তার কালিদাস বৈদ্যর সাথে দিন 15 বাদে এসে যোগ দিলেন অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ্বাস। দুইজনে মিলে উদ্বাস্তু এলাকা, বিশেষ করে বর্ডার এরিয়া দিয়ে চষে ফেললেন, লোক শত শত লোক বেরোতে লাগলো। তারপরে শুরু হলো আন্দোলন, সীমান্ত অভিযান, বিদেশি দূতাবাসে স্মারকলিপি প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য পৃথক হোমল্যান্ড চাই, হোমল্যান্ড দাও। মার্কিন দূতাবাসের সামনে কলকাতায় বিক্ষোভ, ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ, রাজভবনের সামনে বিক্ষোভ, বিধানসভা ভবনের সামনে বিক্ষোভ, একের পর এক চলতে লাগে। এর মধ্যে তীব্র আন্দোলন যখন চলছে, ঠিক সেই সময় সামনে দেখা গেল কিছু মানুষ, তারা দণ্ডকারণ্য থেকে এসে শিয়ালদায় ভিড় জমিয়েছে। এরা কারা? এরা দণ্ডকারণ্যের উদ্বাস্তু। এরা কোথায় যাবে? যে আমরা ক্যানিং থেকে নদী পার হয়ে আমরা মরিচাপিতে যাব। মরিচাপি আন্দোলন কাদের ওপর এসে পড়ল? উদ্বাস্তুদের জন্য এখন করণীয় কি? মরিচাপিতে যে উদ্বাস্তুরা গেলেন, তারা তাদের মতো, নিজেদের মতো করে তারা তাদের জীবন জীবিকা করে তোলার চেষ্টা করলেন। একদিন মরিচাপি থেকে এক রিফিউজি এসে বললেন যে দাদা, বড় খারাপ অবস্থা, বাচ্চা শিশুগুলো নোনা জল খেতে খেতে দাদা মরে যাচ্ছে,
একের পর এক শিশু মৃত্যু ঘটছে, কি করা যায়? ডাক্তার কালিদাস বৈদ্য সুব্রত চ্যাটার্জির নেতৃত্বে সেই সময়ে কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবীদের কাছ থেকে চাঁদা তুলে 125,000 টাকা খরচা করে প্রথম মরিচ চাবিতে টিউবওয়েল করা হলো। টিউবওয়েল নিয়ে মিষ্টি জল তুলে আনা হলো যে এই কলের জল খেয়ে অন্তত তোমরা কিছুদিন অপেক্ষা করো, আগুন টিউবওয়েল আমরা পুঁতব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ এদেশে স্বাগত হলেও বাংলাদেশি হিন্দু রিফিউজির জন্য এখানে কোনো জায়গা নেই। বামফ্রন্ট সরকার, জাতীয় সরকার নির্মমভাবে গুলি চালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সেই মরিচ ঝাঁপিকে ধ্বংস করে দিল। আজ যদি ওই মরিচ ঝাঁপি থাকতো, হাজার হাজার কোটি টাকার গলদা বাগদার চিংড়ি আমরা বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অনেক উপার্জন করতে পারতাম পশ্চিমবঙ্গ। বন্ধুগণ, সহ্য হলো না, ভেঙে দেওয়া হলো মরিচ ঝাঁপি। সুব্রত চ্যাটার্জির বাড়িতে আঘাত করা হলো, পুলিশ রেলি দিল, পুলিশ দিয়ে তার বাড়ি তস তস করে ফেলল। কি সিআইএ এর এজেন্ট পাওয়া গেছে, ঘন্টা প্রমাণ করতে তো কিছু পারলো না, বাড়ির ঘর তছনছ করলো। সকালবেলায় তছনছ করে যাওয়ার পর একমাত্র ডাক্তার কালিদাস বৈদ্য যুগ্ম সম্পাদক, তিনি দাঁড়িয়ে পুলিশের সামনে প্রতিবাদে মুখর হয়েছিলেন, এই হচ্ছে কালিদাস বৈদ্য। সুব্রত চ্যাটার্জির বাড়ি আঘাত করার বিষয় নিয়ে তখনকার জনতা পার্টির নেতা কাশীকান্ত মৈত্র এবং হরিপদ ভারতী জনসংঘের নেতা দুইজনে মিলে উত্তাল করে তুলেছিল বিধানসভা। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লোক, তারা এর তীব্র নিন্দা করেছিলেন সরকারের এই অমানবিকতার বিরুদ্ধে। তো বন্ধুগণ, আজকে একটা ইতিহাস, কালিদাস বৈদ্য কোন গল্পের রাজপুত্র নয়, একটা বাস্তব সত্য ইতিহাস। কালিদাস বৈদ্য যে পথ দেখিয়ে গেছে, এ পথের বিকল্প এই পথ, এ পথের বিকল্প আর অন্য কোন পথ নেই, এটা মনে রাখবে বন্ধু। এই অবস্থায় চলল, চলার পরে যাই হোক মতভেদ ঘটল। মতভেদ ঘটার পরে তিনি বললেন, না আমি আমার মতো চলব, আপনি আপনার মতো চলুন। আমাদের মাননীয় অমিতাভ ঘোষ মহাশয়, যিনি এই নিখিলবঙ্গ নাগরিক সংঘ প্রতিষ্ঠাতা, তার মধ্যস্থতায় বলা হলো ডাক্তারবাবুকে, আপনি আমার মত আপনার মতো চলুন, আর আপনিও আপনার মতো চলুন। সুব্রত চ্যাটার্জিকে বলা হলো আপনার মতো আপনি চলুন। দুজনে দুই দিক থেকে আন্দোলন তারা চালিয়েছে, কিন্তু তাদের আদর্শ তাদের উদ্দেশ্য থেকে কেউ কখনো বিচ্যুত হয়নি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাই হোক বন্ধুগণ, আজ যে বাংলাদেশ নামক যে দেশটি তৈরি হয়েছে, আমরা তো সবাই বলি বাংলা ভাষা বাঙালি, ওটাকে আমরা বাংলাদেশ বলি, বাংলাদেশ না বলে কখনো কখনো বাংলাও বলি। কিন্তু বন্ধু, একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনারা যারা বাংলা বলেন, বাংলাদেশ বলেন, আমার প্রশ্নটা এখানে, বাংলাদেশে 16,14,00,000 মানুষের বসবাস বর্তমান সরকারি হিসাবে, তার মধ্যে 14,500,000 মানুষের নাম একটা আপনি বাংলায় দেখাতে পারবেন, একটা উর্দুতে দেখাতে পারবেন, একটা নাম হিন্দিতে দেখাতে পারবেন?
14 কোটি মানুষের নাম আরবি শব্দে, তাহলে তারা বাঙালি হলো কি করে? আর ওই দেশটা বাংলাদেশ তো কি করে? আপনারাই বলুন, ওরা ওখানে যে বাংলা ব্যবহার করে তার মধ্যে বাংলা কত পার্সেন্ট আছে? বাংলার উৎপত্তি ব্রজবুলি বা মাগরিক শব্দ থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগরিক শব্দ বা ব্রজবুলির কোন অংশ বাংলাদেশে আছে? আমরা এমনই মানুষ, নিজের জন্মভূমি থেকে তারা খেয়ে পালিয়ে এসে নিজের জন্মভূমিতে বেড়াতে যাই, পাসপোর্ট করে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে, ওদের কাছ থেকে ভিসা নিয়ে আমাদের লজ্জা হয় না? আমরা এমনই মানুষ, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি না। আমরা এমনই মানুষ, অন্যায়কে আজকে গত 70 বছর ধরে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছি। গত 70 বছরে 3 কোটি 70 লক্ষ হিন্দুকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। গত 70 বছরে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার, পাকিস্তান সরকার 16.8 লাখ হেক্টর হিন্দুর জমি কেড়ে নিয়েছে সত্য সম্পত্তি ও অর্পিত সম্পত্তি আইনে। বাংলাদেশে 2.6 লাখ হেক্টর জমি জাল দলিল করে বাড়ি জমি, চাষের জমি, মন্দিরের জমি কেড়ে নিয়েছে বাংলাদেশের মুসলিমরা। তবু বলি আমরা, ভাই, আমরা তাদের বিরুদ্ধে একটি কথা বলি না। আমাদের এখানে আন্দোলন নেই। বাংলাদেশ আজকে যে দেশটির নাম করছে, 1000 বছরে বাংলাদেশ তৈরি হতো না, সৃষ্টি হতো না। বাংলাদেশ সৃষ্টির মূলে ভারত। ভারতের 20,000 সেনার রক্তে রঞ্জিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক জীবন বলি দিয়েছে, তার মধ্যে 25 লাখ হিন্দু, 2 লক্ষ বামন ধর্ষণের শিকার হয়েছে, 1.5 লক্ষ হিন্দু। বন্ধু, আমরা কি এর বিচার পেয়েছি? লাখ লাখ কোটি টাকার সম্পত্তি লুট করে নিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে হিন্দুদের, আমরা কি এর বিচার পেয়েছি? আমরা কি কারো কাছে বিচার চেয়েছি? আমরা বিচার পাইনি, বিচার চাইনি। চাইলে লোকে বলে কিছু হবে না। আরে ভাই, আপনি বিচারটাই চাইতে পারলেন না তো হবে কি হবে না আপনি কি করে বলবেন? যারা এই পাক বাহিনী এত নির্মম অত্যাচার করলো, বর্বর পাক বাহিনী, 90,000 পাক বাহিনী আত্মসমর্পণ করার পরেও বন্ধু তাদের বিচার হলো না। তাদের নির্বিঘ্নে শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তানের হাতে তুলে দিল। তাদের বিচার হওয়া উচিত ছিল কিনা বলুন? বলুন, 90,000 বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর বিচার হওয়া উচিত ছিল কিনা? 71 সালে একটা সুবর্ণ সুযোগ এলো, তখন হিন্দুদের হাতে যে অস্ত্র তুলে দিল না শ্রীমতী ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার, উচিত ছিল সেই সময় অস্ত্র নিয়ে হিন্দুদের তাদের জমি জায়গা বুঝে নেওয়া, তাদের স্বাধীনতা তাদের অধিকার আদায় করে নেওয়া। কিন্তু ইন্দিরা গান্ধী দিলেন না। আপনারা বলুন, স্বাধীন বাংলাদেশ যে গভর্নমেন্ট, এই ভারতের মাটিতে দাঁড়িয়ে যে সরকার চলেছে, স্বাধীন বাংলা সরকার, তার মধ্যে একটা হিন্দু মিনিস্টার ছিল বিপ্লবী সরকারের, প্রবাসী বিপ্লবী সরকারের একটা হিন্দুকে বন্দী করেছিল? করেন। চিরকাল আমরা দিয়ে গেছি, তবু আমরা ওদের বলছি ভাই, ওই অত্যাচারী বর্বরদের আমরা বলছি ভাই, ওদের বিরুদ্ধে কোন বিচার নাই। আমরা যদি সত্যি কথা বলতে যাই,
আমাদের জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন মাঝে মাঝে উনি বিবৃতি দিতেন, বঙ্গসেনা, নিখিল বঙ্গ নাগরিক সংঘ, এগুলো হচ্ছে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তি। বন্ধু, যারা সাম্প্রদায়িকতা করছে তাদের কথা আমরা মানুষের কাছে তুলে ধরতে গেলে বলে আমাদের সাম্প্রদায়িক। যারা সাম্প্রদায়িকতা করছে তারা সাম্প্রদায়িক হয় না, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা সাম্প্রদায়িক হয়। এক অদ্ভুত দেশে আমরা বাস করি, অদ্ভুত আমাদের দেশের বিচার। বন্ধু, আজকে যে নাগরিকত্ব বিল পাস হয়েছে লোকসভায়, আপনারা অনেকেই দেখেছেন রাজ্যসভায় যেদিন নাগরিকত্ব সংশোধন বিল পাস হলো, এক ঘন্টা তিন মিনিট বক্তব্য রেখেছিলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কিন্তু দেখেছি নাগরিকত্ব যারা নেবে তারা নেবে, নাগরিকত্ব বিল পাস হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেছে, লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে, বিল কার্যকরী হয়ে গেছে। যাদের ভালো লাগে তারা নাগরিকত্ব ভারতবর্ষের নেবেন, আপত্তি নেই। কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি হলেও ভারতবর্ষ আমার পিতৃভূমি, ভারত আমার ধর্মভূমি, ভারত আমার কর্মভূমি, ভারত আমার শক্তিভূমি। অতএব ভারতের যারা নাগরিকত্ব নেবেন তারা নিশ্চয়ই নেবেন, কিন্তু ওপারে যে মা রইল, ওপারে ঢাকেশ্বরী রইল, ওপারে রমনা কালী মন্দির রইল, ওপারে ওড়াকান্দি রইল, ওপারে সীতাকুণ্ডু রইল, ওপারে মাধবকুণ্ডু রইল, ওপারে গুপ্ত বৃন্দাবন রইল, এগুলো রক্ষা করবে কে? প্রতিদিন এদের ফুল চন্দন মালা কে দেবে? আমরা যদি সবাই এসে ভারতের নাগরিকত্ব নেই, ওগুলো রক্ষা করবে কে? পূর্ব বাংলা হিন্দুদের পবিত্র হিন্দু ভূমি, প্রতিটি ঘাসের মাথায় প্রতিটি ধুলির কণায় হিন্দুদের দাগ আজও রয়েছে, মুছে ফেলতে পারেনি। পূর্ববঙ্গ আপনার ভূমি, আমার ভূমি, ওই পদ্মা মেঘলা যমুনা ধলেশ্বরী শীতলক্ষা মধুমতী কর্ণফুলী, এগুলো আপনার আমার পূর্বপুরুষের দল, এগুলো রক্ষা করবে কে? আমরা সবাই চলে আসবো ভারতের নাগরিকত্ব নেব, আমরা সবাই চলে আসবো ভারতের নাগরিকত্ব নেব, আমাদের বাসস্থানের জমি কোথায় হবে বন্ধু? আমরা ভারতে চলে আসবো নাগরিকত্ব নেব, আমাদের জীবন জীবিকার জন্য শিল্প কোথায় হবে বন্ধু? আমরা ভারতে নাগরিকত্ব নেব বন্ধু, আমাদের কৃষির জন্য জমি ভূমি কোথায় পাবো বন্ধু? দয়া করে বলবেন। ওখান থেকে জমি ফেলে পালিয়ে এসে আমরা ভারতের নাগরিকত্ব নেব, ওপারে আমার মা কাঁদবে সন্তানের জন্য, আরে পারে আমি মাকে মেরে আমি নিরাপদে থাকবো, এ কি মনুষ্যত্বের কাজ? বন্ধু, মনে রাখবেন শিল্পের জন্য দরকার জমি, মনে রাখবেন কৃষির জন্য দরকার জমি। আপনার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু জমি, ইলেকট্রিকের তার বয়ে গেছে এখান দিয়ে, এ মাটির নিচ থেকে উঠে আসা ধাতুতে তৈরি ইলেকট্রিকের তার, যে বিল্ডিংটা তৈরি হয়েছে কাদা মাটি করে ইট কেটে পুড়িয়ে
সেই মাটি দিয়েই ইটের বিল্ডিং হয়েছে। বন্ধু, মাটি কোথা থেকে আসবে? 3 কোটি মানুষের পুনর্বাসনের জন্য মাটি কোথা থেকে আসবে? কোথায় এই 3 কোটি 70 লক্ষ মানুষের জন্য? কোথায় হসপিটাল হবে? কোথায় স্কুল হবে? কোথায় কলেজ হবে? কোথায় শিল্প হবে? কোন জমিতে যে আমার রিফুজি কৃষকরা লাঙল দিয়ে ফসল ফলাবে? বল, অবশ্যই নাগরিকত্ব নেব। আমার ভূমি চাই, আমার জমি কোথায়? প্রতি মৌজায়, প্রতি খতিয়ানে, প্রতি জেলায়, প্রতি মহকুমায়, প্রতি উপজেলায়, প্রতি জেলায় আমার জমির অংশ আছে পূর্ব বাংলার মাটিতে। 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। প্রতি ইঞ্চি মাটি আমরা ফেরত চাই। একবার যদি ভারত ভেঙে পাকিস্তান হতে পারে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে 10.5 লক্ষ মানুষ প্রাণ দিয়ে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছে, তার মধ্যে বাংলার ছিল 4.5 লক্ষ মানুষ। 4.5 লক্ষ মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। বন্ধু, ফকটে ওরা পাকিস্তান নিয়ে গেছে। 23% মুসলিম, 27% জমি নিয়ে ওরা পাকিস্তান করেছে। বন্ধু, পাকিস্তান ভেঙে আবার পুনরায় বাংলাদেশ করেছে, সবই ভারত করেছে। ভারত ভেঙে পাকিস্তানের জন্ম দিয়েছে ভারত, পাকিস্তান ভেঙে জন্ম দিয়েছে বাংলাদেশ ভারত। ভারত আমাদের বেলায় কেন নীরব থাকবে? কেন বাংলাদেশ ভেঙে আমাদের জন্য পৃথক হোমল্যান্ড করতে পারবে না? এটা কি আমাদের বৈধ দাবি নয়? আমরা চিরকাল করুণার পাত্র হয়ে থাকব। আমাদের দয়া করুন, নাগরিকত্ব দিন, একটা রিফিউজি স্ট্যাটাস দিন। আমরা কেন এই দয়ার পিছনে ঘুরব? নিরামিষ আন্দোলন আমরা দীর্ঘদিন যাবত করছি, 1977 সাল থেকে। একটা কথা শুধু বলছি বন্ধু, নিরামিষ আন্দোলনের দিন হয়তো শেষ হয়ে আসছে আগামী দিনে। এবার আমিষ আন্দোলনের কথা ভাবুন। সামনে যে দিন আসছে, একটা সুবর্ণ সুযোগ আসছে। মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে আমার কথাগুলো একটু ভাবার চিন্তা করুন। সেই সুবর্ণ সুযোগে নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের মাতৃভূমি আমাদের উদ্ধার করতে হবে, তবেই হবে ডাক্তার কালিদাস বৈদ্যর শেষ কাজ সম্পূর্ণ হবে। এ গল্পের গা গরু কাছে তুললে হবে না। আমিষ আন্দোলন বুকে রক্ত ঢেলে দিয়ে জন্মভূমি হোমল্যান্ড পূর্ববঙ্গ আমাদের ফের উদ্ধার করতে হবে। ওখানকার মুসলমান একটাও মুসলমান না, কিসের মুসলমান? ওদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। ওই পূর্ববঙ্গ কেন সমগ্র ভারত উপমহাদেশে কোন মুসলমান নেই, কোন খ্রিস্টান নেই, সব ধর্মান্তরিত হিন্দু। ওদের পূর্বপুরুষরা সবাই হিন্দু, ওদের আজও দেশ ধমনীতে হিন্দুর রক্ত প্রবাহ, ধমনীতে রক্তের প্রবাহ বইছে। অতএব বন্ধু, আমি দীর্ঘক্ষণ বলছিলাম, শুধু একটা কথাই বললাম, আবার বলছি,
আগামীতে হয়তো একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, কবে আসবে সেটা বলতে পারবো না। একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সেটা সময়ই বলে দেবে। আপনারা নিজেরা তৈরি থাকুন, গ্রামগঞ্জে যে ঐক্যবদ্ধ হন, এবার সুযোগ এলে আমরা আমাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমরা পূর্ববঙ্গকে আবার উদ্ধার করে আমরা আমাদের কাছে নিয়ে আসব। বাংলাদেশেও হিন্দুরা তৈরি আছে, শুধু এইটুকু বলছি। আপনারা নিজেরা গ্রামে গঞ্জে যে যেখান থেকে আসছেন যে তৈরি থাকুন, যাতে ডাকলে পাওয়া যায়। আমরা কিন্তু এবার আর ওই শেখ মুজিব আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব আমার নেতা তোমার নেতা, শেখ হাসিনায় বিশ্বাস করব না। আমরা কিন্তু মনে করি শেখ হাসিনা এবং খালেদা জিয়া বিস্তার এপি আর ওপি, আমরা কিন্তু মুজিবকে বঙ্গবন্ধু নয়, আমরা বলি ভাঙা বন্ধু। আপনারা মনে রাখবেন, মুজিব কখনোই বাংলাদেশ চাইনি। আপনারা জেনে রাখবেন, মুজিব হতে চেয়েছিল অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী। 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে যে বক্তব্য রেখেছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, উনি কিন্তু বলেননি, উনি কিন্তু পরিষ্কার করে বলেনি আজ থেকে পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করল, আজ থেকে পূর্ববঙ্গ বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করল। এ কথা কি মুজিব ঘোষণা করেছিল? করে 25শে মার্চ রাত্রি 12টা পর্যন্ত তাজউদ্দিন আহমেদ ধানমন্ডির বাসায় বসে যে আপনি বলুন, আমি একটা টেপ রেকর্ডার পকেট টেপ রেকর্ডার নিয়ে আসছি, আপনি ঘোষণা করুন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। মুজিব বলল, তোর মাথা খারাপ হয়েছে? উনি স্বেচ্ছায় পাকিস্তানি মিলিটারির কাছে আত্মসমর্পণ করেছিলেন। যতবার পাকিস্তানি সামরিক বাহিনীর অফিসার, যে অফিসার তাকে গ্রেপ্তার করেছিল, যতবার তাকে জিজ্ঞাসা করেছে যে সবাই পালিয়ে গেল, আপনি পালালেন না কেন, মুজিব তার একটাই উত্তর দিয়েছে, আমি পাকিস্তানকে অখণ্ড রাখতে চাই, তাই আমি পালাই। সেই বিষধর সাপ সেই মুজিব কন্যা হাসিনা, আর না হয় বিষধর সাপ খালেদাকে ক্ষমতাসীন করেছে। একের পর এক দিনের পর দিন গত 50 বছর হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে না, একের পর এক চলছে, একের পর এক চলছে। অনন্তকালে জিনিস চলতে পারে না, আমরা এই জিনিস অনন্তকাল দেখতে চাই না, আমরা মানতে চাই না। আমাদের এর বিরুদ্ধে তীব্রতর প্রতিবাদ আন্দোলন কলকাতায় গড়ে তুলতে হবে। আমরা মহামারীর কারণে কুমিল্লার ঘটনায় আমরা খুব একটা অগ্রসর হতে পারিনি, কিন্তু এখন আমরা কোনো কিছু ঘটলে দরকার হলে বাংলাদেশ হাই কমিশনকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হবে, যে আর চলতে দেব না। যদি বাংলাদেশ থেকে যে 1,70,00,000 এখন তার হিন্দু বেশি নেই, 5.5 কোটি হিন্দু হওয়ার কথা ছিল, সরকারি হিসাবে দেখা যাচ্ছে 1,70,00,000 হিন্দু, মশাই পৃথিবীতে দেখাতে পারবেন এত মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যায়? পৃথিবীর ইতিহাস
গেটে বলুন যে এত মানুষ রিফিউজি হয়ে একটা দেশ থেকে তাদের মাদারল্যান্ড থেকে তাদের মাতৃভূমি থেকে অন্য দেশে চলে যায়। দয়া করে ইতিহাস যদি দেখাতে পারেন আমি একটু দেখব। আমরা বলেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যখন এই নাগরিকত্ব বিল নিয়ে লোকসভার জয়েন্ট কমিশনের সামনে আমাদের ডাকা হলো, আমরা বলেছিলাম যে এই রিফিউজি স্ট্যাটাস আগে দিন, রিফিউজি স্ট্যাটাসটা আগে দিন, রাষ্ট্রসংঘে রিফিউজি স্ট্যাটাস দিন, অন্তত মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়ে এপারে আসছে, তিব্বতের 62,000 রিফিউজি আছে তারা রাষ্ট্রসংঘে রিফিউজি, প্রত্যেক পরিবার প্রতি তাদের $500 ইউনাইটেড নেশনস থেকে পাঠায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে, মাসে 3,70,00,000 রিফিউজির নামে যদি রাষ্ট্রসংঘের টাকা আসতো পশ্চিমবঙ্গের রাস্তা সোনা দিয়ে বাঁধিয়ে দিতে পারত। রিফিউজি যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তাদের অন্তত একটু সাশ্রয় হতো, তারা একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করতে পারত। কিছু মানুষ রাজনৈতিক কারবারি, এরা রাজনৈতিক কারবারি রাজনৈতিক মুনাফা লোটার জন্য বলল না আমরা নাগরিকত্ব চাই। ঠিক আছে, নাগরিকত্ব দিন, আপত্তি নেই, আপনি যেখান দিয়ে যাবে সেখান দিয়ে আটকা পড়ে যাবে। তো বন্ধুগণ, আমাদের পার্লামেন্টের জয়েন্ট কমিশনের অন্যতম মুখপাত্র ছিল মিস্টার অধীর চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের এমপি, আর এই দমদম কেন্দ্রের মাননীয় এমপি সৌগত রায় মহাশয়, দুইজনে মিলে উনি জবাব দিলেন। অধীর বাবুই বললেন যে কিছু মনে করবেন না, 1957 রাষ্ট্রসংঘের যে রিফিউজি প্রোটোকল তৈরি হয়েছে সেই প্রোটোকলে আমাদের ভারত সরকার স্বাক্ষর করেন। আমরা প্রশ্ন করলাম, ভারতবর্ষ একটা বৃহৎ দেশ, আশেপাশে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এরকম 7-8টি দেশ রয়েছে, এখানকার মানুষ যখন এখানে আসে রিফিউজি হয়ে আসে, তারা ভারতের মানুষের খাবারে ভাগ বসায়, ভারতের মানুষ বঞ্চিত হয়, রিফিউজিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আপনারা যারা সংসদে আছেন আপনারা কেন গভর্নমেন্টকে প্রেশারাইজ করছেন না রিফিউজি স্ট্যাটাস দেওয়ার জন্য? কেন গভর্নমেন্টকে বলছেন না রাষ্ট্রসংঘের রিফিউজি প্রোটোকলে কেন ভারত স্বাক্ষর করছে না? আপনারা কেন চাপ সৃষ্টি করছেন না? উত্তর দিতে পারিনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম মাননীয় এমপি সৌগত বাবুকে যে স্যার, আপনি বিজ্ঞ জ্ঞানী, দীর্ঘদিনের একজন সাংসদ, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা আপনার আছে, স্যার বলতে পারেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পার্মানেন্ট রিফিউজি পলিসি কি আছে? সৌগতবাবু বলছে, বাবা এ তো আমার জানা নেই, আমি যতটুকু জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোন পার্মানেন্ট রিফিউজি পলিসি নেই। অথচ যার দেশে 35টা দেশের রিফিউজি বসে আছে সেই দেশের কোন পার্মানেন্ট মানে চিরস্থায়ী কোন রিফিউজি পরিকল্পনা বা সুকৌশল কিছুই নেই। আমরা অপর দেশের নাগরিক, অপর দেশে বাস করছি, বাংলাদেশকে ঠান্ডা করার জন্য মিলিটারি দরকার হয় না। আমাদের পশ্চিমবাংলা যে কটা হোমগার্ড আছে, হোমগার্ডের হাতে
303 কোটা রাইফেল নিয়ে বাংলাদেশ ঠান্ডা করে দিয়ে আসতে পারে। ভারত সরকার একবারও মুখে উচ্চারিত করে না কি হচ্ছে তোমার দেশের সংখ্যালঘুরা এই দেশে চলে আসছে, কেন অত্যাচার হচ্ছে বলে না, কেন বলে না? তার সবচেয়ে বড় কারণ হলো আমরাই আমাদের মানুষের কথা ভাবি না, আমরাই আমাদের মানুষের জন্য কথা বলি না, তো ভারত কি বলবে? আমরা বলি আজকে এই এলাকা হচ্ছে রিফিউজি বেল্ট, হিন্দি গানের যদি জমজমাট আসর লাগিয়ে দেওয়া যেত এ মাঠে জায়গা হতো না। মজার ব্যাপার, রিফিউজি বেল্টের মধ্যে রিফিউজিদের কথা বলতে আসছে, দাদা মানুষ কোথায়? মানুষ নাই। তারা ভাবছে আরে রাতের অন্ধকারে তো নদীর সাথে শ্বশুর বাড়ি চলে আসছি, হ্যাঁ আর কি ভয়, কিন্তু তাদের জন্য মাংস ভাত মাছ ভাতের পরিবর্তে যে খিচুড়ি অপেক্ষা করছে সেটা কি তারা জানেন? বাংলাদেশের মুসলিমরা বলছে গত বছর জয়পুরহাট কোর্ট থেকে চারজন অ্যাডভোকেট আসছিল এখানে আমাদের বই মেলা, তার মধ্যে দুজন ছিল হিন্দু দুজন ছিল মুসলিম। তা যাই হোক, দুইজন অ্যাডভোকেটের সাথে হিন্দু অ্যাডভোকেটের সাথে আমার পরিচয় আছে। যখন তাদের নিয়ে বইমেলায় ঘুরছি স্টল রেখে, তখন কি বলছে জানেন? বলে আরে দর মশাই সাইরা দেন তো, আপনাকে কাকাতারের বেড়া বুড়া আল্লাহর রহমতে আগামী 2025 সালের মধ্যে আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে 20 কোটি লোক সংখ্যা হব, বেড়া বুড়া বাইঞ্জে ঢুকে দেব ইন্ডিয়াতে। কি করবেন, কয়টা গুলি চালাইবেন? আমাদের রাজনৈতিক দাদা সিপিএম এর দাদারা তারা কে খবর রাখেন? তৃণমূল দাদারা কে খবর রাখেন? বিজেপির দাদারা কে খবর রাখেন? এই আসামে এনআরসি করতে গেলেন আর তো এগোলেন না, কোথায় গেল এনআরসি? ভোটের 7 জিবি লেগে গেছে, এখন আর এনআরসি করার ইচ্ছা হয় না। পশ্চিমবাংলায় আমরাই প্রথম নিখিল বঙ্গ নাগরিক সংঘ, আমরাই প্রথম পশ্চিমবাংলায় বিদেশি তারা অনুপ্রবেশ বিরোধী আন্দোলন আমরাই তৈরি করেছিলাম। নদিয়ার চাকদায় 1986 সালে আমাদের 2 কর্মী অনুপ্রবেশকারীদের আক্রমণে নিহত হয়, একজনের নাম প্রহ্লাদ ভৌমিক পঞ্চান্ন আর একজনের নাম সুধন্য মল্লিক। কোথায় ছিলেন তখন? বিপদ, বাংলাদেশ নামক দেশটি একটা বিপদ। হাসিনা এখন 30টা ইসলামী দলের সাথে গোপন যোগ সাজশ করে সরকার চালাচ্ছে, বুঝুন অবস্থাটা। হাসিনা এখানে অনেক নেতা আছে অনেক দলে, হ্যাঁ বসাক বাংলাদেশে আপনি মুজিবের বিরুদ্ধে কথা বলবেন না, আপনারা হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কেন বলবো না? কারণটা কি? তোমরা কি মহাপ্রভু হয়ে গেছো? গৌরাঙ্গ মহাপ্রভু তোমরা যা বলবে তাই আমাদের শুনতে হবে? কে তোমাদের মহাপ্রভু উপাধি দিয়েছে? কে জানো বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশ আজকে চীনের দত্তক সন্তানে পরিণত হয়ে গেছে। হাসিনা চীনাদের কাছ থেকে হাজার হাজার কোটি ডলার নিয়ে গ্রাম গঞ্জ পর্যন্ত চীনের প্রভাব ছড়িয়ে দিয়েছে।
ভারতকে বাম হাতের বুড়ো আঙ্গুলি দেখিয়ে দিয়েছে হাসিনা। আপনাদের মনে নেই, এখানে যদি কেউ গোপালগঞ্জের লোক থাকেন বলুন, আমি বলছি মিথ্যা না সত্যি এসে বলুন। আপনাদের এমপি জালাল মোল্লা বলেছিল না, একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ও মশাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে তা তোমাকে রেখি কি ভাবছা? ওটা কি দেশটা কি ইন্ডিয়া হয়ে গেছে নাকি? একথা কি জালাল মোল্লা বলেছিল কিনা বলো? গোপালগঞ্জের কোন প্রবীণ লোক থাকলে আসুন আমার সামনে বলে যান, আমি মিথ্যা কথা বলছি। আসুন বলুন, মৌলানা ভাসানি 16ই ডিসেম্বরের পর 26শে ডিসেম্বর 10 দিনের মধ্যে 1971 সালের 16ই ডিসেম্বর পাক সেনা আত্মসমর্পণ করার পরে 10 দিন পরে বলল ভারতীয় সেনারা আমাকে সব লুট করে নিয়ে যাইতেছে, বলুন মিথ্যা কথা বলছি? সাবান ঢাকার পাশে সাবানে স্কুলের গায়ে পোস্টার পড়ল, মুজিব যদি বাঁচতে চাও ইন্দিরাকে তালাক দাও, বলুন মিথ্যা কথা বলছি? যে ইন্দিরা গান্ধী, আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, ভারতের প্রধানমন্ত্রী, তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনে প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন, তিনি সেনা পাঠিয়ে বাংলাদেশকে শিশু সন্তানের মতো বুকে করে যিনি জন্ম দিলেন, তার বিরুদ্ধে বাংলাদেশে পোস্টার পড়ছে, কি প্রস্তাব করছে? মুজিব যদি বাঁচতে চাও ইন্দিরাকে তালাক দাও। এর চেয়ে বিশ্বাসঘাতক বেইমান আর কে হতে পারে? ভানুর সেবাশ্রম সঙ্গে স্বামী বিজয়ানন্দ মহারাজ রিলিফ নিয়ে গিয়েছিলেন ঢাকা সাভারে দিতে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে, তিনি পোস্টারটা নিয়ে যখন মুজিবের সামনে তুলে ধরলে মুজিব চুরুট টানতে টানতে বললো, স্বামীজি আপনি বুঝি জনসংঘ করেন? এই হচ্ছে বাংলাদেশ, নিমক খারাপ বিশ্বাসঘাতক বেইমানের দেশ বাংলাদেশ, ও দেশের পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকার কোন অধিকার নেই। যেভাবে আমরা স্বাধীনতা ওদেরকে দিয়েছি সেইভাবেই ওরা স্বাধীনতা ভোগের অযোগ্য, ওদের স্বাধীনতা আমাদের কেড়ে নিতে হবে। আগামী দিনে এই প্রস্তুতি আমাদের নিতে হবে। জবাব দেবে না? 3 কোটি 70 লক্ষ হিন্দু কোথায় গেল? ভারতের সাথে আলোচনায় খালি বলো মিসিং, ভারত বলে মিসিং, আরে মিসিংটা গেল কোথায়? মঙ্গলে, চন্দ্রে, বৃহস্পতিতে, কেন মানুষের উপর অত্যাচার হবে? আমরা কি অপরাধ করেছি? শুধু আমরা হিন্দু হওয়ার অপরাধে আমাদের ওপর অত্যাচার। তাই বন্ধুগণ, আমি দীর্ঘক্ষণ বলেছি আর দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ হইল, আগামীতে ঝড় আসছে, ঝড় আবার উঠবে, আপনারা তৈরি থাকুন আগামী দিনে যাতে আমাদের মাতৃভূমি সুযোগ পেলেই আমরা বুকের রক্ত ঢেলে আমাদের মাতৃভূমিকে আমরা উদ্ধার করবো। বন্দে মাতরম। ডাক্তার কালীদান বৌদ্ধ অমর রায়ে, ডাক্তার কালীদান বৌদ্ধ অমর রায়ে, ভারত মাতা কি জয়। নমস্কার। এতক্ষণ বক্তব্য রাখলেন সুভাষ চক্রবর্তী মহাশয়।